হ্যালো বন্ধুরা, আকাশ ছোঁয়া এই ট্রায়াঙ্গেল শেপের স্ট্রাকচারটি দেখতে আধুনিক বিলাসবহুল এবং সুন্দর লাগে, কিন্তু আপনি যখন এই বিল্ডিংয়ের করুন গল্পগুলি শুনবেন তখন আপনিও সেটাকে বিশ্বাস করতে চাইবেন না। 1080 ফুট উঁচু এবং তার আশেপাশে অন্যান্য বিল্ডিংগুলির চেয়ে 10 গুণ উঁচু এই বিল্ডিংটিকে দেখতে অনেকটা পিরামিডের মতন লাগে, কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে একটি হোটেল যেটা আইফেল টাওয়ারের থেকে উঁচু। এরিয়া অনুযায়ী 39 লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত। শুধু তাই নয়, এই হোটেলে মজুদ রয়েছে 3000টি রুম, যার ফলে পৃথিবীর অন্যান্য নামিদামি হোটেলের সাথে এটা খুব সহজেই মোকাবেলা করতে পারে। রাতের বেলায় বুর্জ খালিফার মতো এই হোটেলের দেওয়ালেও লাইট শো ও ফায়ার ওয়ার্কস হয়ে থাকে, যা পুরো শহরটিকে রঙিন আলোয় আলোকিত করে তোলে। এই হোটেলের ভেতরে কি মজুদ রয়েছে আর এটা কতটা সুন্দর তাতে অবাক হওয়ার কিছু নেই। বরং আশ্চর্যের বিষয় হল, আজ পর্যন্ত এই হোটেলে একজন লোকও প্রবেশ করেনি। বিগত 30 বছর ধরে এই হোটেল খোলা আকাশের দিকে তাকিয়ে একদম একা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন আজ পর্যন্ত কেউ এই হোটেলে আসেনি? 5,500 কোটি টাকা খরচ করে তৈরি করা এই হোটেল পৃথিবীর কোন স্থানে অবস্থিত? আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে এই অসাধারণ হোটেলটির সম্পর্কে আমরা এখনও অবধি জানি না কেন। তার মুখ্য কারণ হল, রিউগুয়াং নামের এই 105 তলা বিশিষ্ট হোটেলটি নর্থ কোরিয়ার ক্যাপিটাল পিয়ংইয়ংয়ে বিগত 30 বছর ধরে একা দাঁড়িয়ে রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, নর্থ কোরিয়া এমন একটি কান্ট্রি যারা নিজেদের ডেমোক্রেটিক বলে দাবি করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এটা এমন একটি দেশ যেটাকে 1948 সাল থেকে শুধুমাত্র একটি পরিবারই চালিয়ে আসছে। কিম পরিবার বিগত 74 বছর ধরে নর্থ কোরিয়াতে জোর করে রাজত্ব করছে। হয়তো নর্থ কোরিয়াই একমাত্র দেশ যেখানে প্রতিবছর নির্বাচন হয় ঠিকই, কিন্তু ক্যান্ডিডেট একজনই থাকে, আর সেই ক্যান্ডিডেট হল নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার, অর্থাৎ কিম পরিবারেরই একজন। শক্ত নিয়মকানুনের কারণে নর্থ কোরিয়ার অনেক শত্রু রয়েছে, আর এই জন্যই এদের না রয়েছে অন্য কান্ট্রির সাথে কোনো রকম ট্রেড রিলেশন, আর না এখানে অন্য দেশ থেকে ট্যুরিস্ট আসতে পছন্দ করে। প্রতিবছর নর্থ কোরিয়াতে 3 লক্ষ ভিজিটার ঘুরতে আসেন। এটা যদি আপনাদের অনেক বেশি মনে হয়, তাহলে এর পাশের দেশ অর্থাৎ সাউথ কোরিয়াতে প্রতিবছর 175 লক্ষ ভিজিটার ঘুরতে আসে, যা নর্থ কোরিয়ার তুলনায় অনেকটাই বেশি। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে নর্থ কোরিয়াতে যখন এত শক্ত নিয়মকানুন আর এখানে ভিজিটাররাও অনেক কম আসে, তাহলে 3000 রুম বিশিষ্ট এত বিশাল হোটেলের কী প্রয়োজন? আসলে ঘটনাটি 1986 সালের, যখন ইউনাইটেড স্টেট এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। কোল্ড ওয়ারে নর্থ কোরিয়া সোভিয়েত ইউনিয়নের পক্ষে কাজ করছিল, যেখানে এর প্রতিবেশী দেশ অর্থাৎ সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে ছিল। আর যেহেতু এটা কোল্ড ওয়ার ছিল, তাই এখানে কোনো অস্ত্রের ব্যবহার নয়, বরং নিজেদের ক্ষমতা তুলে ধরাই ছিল সবার মূল লক্ষ্য, যার ফলে নর্থ এবং সাউথ কোরিয়া একে অপরের শত্রু হয়ে গিয়েছিল আর প্রত্যেক ক্ষেত্রেই একে অপরের চেয়ে এগিয়ে থাকার চেষ্টা করছিল। 1986 সালে সাউথ কোরিয়া সিঙ্গাপুরে পৃথিবীর সবথেকে উঁচু হোটেল তৈরি করে, যেটা আজ স্ট্যাম্পোর্ড হোটেল নামে পরিচিত। এছাড়াও সাউথ কোরিয়া 1988 সালের অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়কার পৃথিবীর সবথেকে উঁচু হোটেল এবং 1988 সালের অলিম্পিকের কারণে সাউথ কোরিয়া পুরো পৃথিবীর সুনাম অর্জন করতে শুরু করে। কিন্তু নর্থ কোরিয়া এটি কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই নর্থ কোরিয়াও সেই সময় একটি বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছিল, যেটা অলিম্পিকের পুরোপুরিভাবে একটি কপি ভার্সন ছিল। এই ফেস্টিভ্যালটিকে 1989 সালে করার কথা ছিল, আর এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা 22,000 পার্টিসিপেন্টদের জন্য এবং 1,50,000 লোক বসতে পারে এমন একটি ব্র্যান্ড নিউ স্টেডিয়াম এবং 3,000 রুম বিশিষ্ট একটি হোটেল বানানোর সিদ্ধান্ত নেয় নর্থ কোরিয়া। এই হোটেল 105 তলা বিশিষ্ট হতো, যেটা সাউথ কোরিয়া স্ট্যাম্পোর্ড হোটেলের ওয়ার্ল্ড রেকর্ডকে ভেঙে নিজের নামে করে নিত। শুধু তাই নয়, সেই সময় পুরো পৃথিবীতে মাত্র 21টি বিল্ডিং এমন ছিল যার ফ্লোর 100 তলার উপরে ছিল, আর তাদের মধ্যে রিউগিয়াং হোটেল সবার উপরে। সাউথ কোরিয়া থেকে নিজেকে উপরে রাখার জন্য নর্থ কোরিয়া এইসব ঘোষণা খুব জোরশোর করে দিয়েছিল,
কিন্তু এত উঁচু হোটেল বানানোর স্বপ্ন তাদের গলায় কাঁটা আটকানোর মতো আটকে গিয়েছিল। এত উঁচু বিল্ডিং বানানোর জন্য অসংখ্য স্টিলের প্রয়োজন হতো, কিন্তু পর্যাপ্ত স্টিল নর্থ কোরিয়ার কাছে মজুদ ছিল না। আর এই হোটেলের একদম উপরের ফ্লোরে রেস্টুরেন্ট ও পৃথিবীর সবথেকে উঁচু অবজারভেশন ডেক বানানোর কথা ছিল। এই হোটেলে যে মডার্ন ফেসিলিটি রাখার কথা ছিল, যদি নর্থ কোরিয়া তা রাখতে পারত তাহলে শুধুমাত্র সাউথ কোরিয়াকেই নয় বরং পুরো পৃথিবীর সুনাম অর্জন করতে পারত। 1987 সালে হোটেলের কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়, কিন্তু যখন 1989 সালে ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল শুরু হয় তখন 3000 রুম বিশিষ্ট এই হোটেলের নির্মাণ কাজ অর্ধেকও কমপ্লিট হয়নি। তখন সম্মান বাঁচানোর জন্য নর্থ কোরিয়া বলে টেকনিক্যাল সমস্যার কারণে কনস্ট্রাকশন সাইটের কাজ ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু নর্থ কোরিয়া হার না মেনে হোটেলের ওপেনিংয়ের একটি নতুন ডেট অ্যানাউন্সমেন্ট করে। এবার হোটেলের নতুন ওপেনিং ডেট নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম ইল সুং এর 80তম জন্মদিনে খোলার কথা ছিল, আর সেটি ছিল 1992 সাল। কনস্ট্রাকশন সাইটের কাজ পুনরায় জোরদমে চালু করা হয়, কিন্তু ভাগ্য কোনোভাবেই নর্থ কোরিয়ার সাথে ছিল না। নর্থ কোরিয়ার সমস্ত কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং তার কারণে নর্থ কোরিয়ার ইকোনমি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ে। এমন সময় তাদের কাছে কোনো সাপোর্ট ছিল না, আর তার পাশাপাশি অতটাও অর্থ মজুদ ছিল না যা দিয়ে এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ চলবে। তাই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার আগেই তা স্থগিত করে দেওয়া হয়। হোটেলের ওপেনিংয়ের যে আশ্বাস দেওয়া হয়েছিল নর্থ কোরিয়া সেটাই দ্বিতীয়বারের মতো ফেল হয়ে যায়। এর ফলে পৃথিবী জুড়ে নর্থ কোরিয়া হাসি ঠাট্টার কারণ হয়, আর বিগত 16 বছর যাবৎ এই টাকচার একইভাবে দাঁড়িয়ে আছে যে এই নর্থ কোরিয়ার সৌন্দর্য বাড়ানোর পরিবর্তে নর্থ কোরিয়ার মুখে একটি কালো দাগের মতো দাঁড়িয়েছিল। কারণ এই বিল্ডিংয়ে না তো কোনো পেন্ট করা হয়েছিল না লাগানো হয়েছিল কোনো উইন্ডো প্যানেল। একসময় এসে এই সম্পূর্ণ টাকচারটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এতে পুরো পৃথিবীর মানুষ মনে করত নর্থ কোরিয়ার কাছে একটি বিল্ডিং বানানোর মতো ক্ষমতা নেই, এই জন্য এটিকে এইভাবেই ফেলে রাখা ছাড়া তাদের কাছে আর কোনো অপশান ছিল না। এরপর অনেক বছর পর 2008 সালে একটি ইজিপশিয়ান কোম্পানির সাথে ডিল করা হয় যারা তাদের নিজেদের অর্থ দিয়ে কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ করবে আর বিল্ডিংটাকে পরিচালনাও করবে। নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম ইং সান সেই সময় মারা গিয়েছিল, কিন্তু আরও একবার হোটেল ওপেনিংয়ের সময় সুপ্রিম লিডারের 100তম জন্মদিনে অর্থাৎ 2012 সালে রাখা হয়। ইজিপশিয়ান কোম্পানি সর্বপ্রথম বিল্ডিংটিতে উইন্ডো প্যানেল লাগায় যাতে এটি শহরের সৌন্দর্য নষ্ট না করে, কিন্তু যখন হোটেলের ভেতরে ডিজাইন করার সময় আসে তখন আরও একটি বড় সমস্যা দেখা দেয়। 2011 সালে কিম জং উন নর্থ কোরিয়ার নতুন লিডার হয়। তখন তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যার ফলে আমেরিকা নর্থ কোরিয়াতে লাক্সারি আইটেম ইম্পোর্ট করা বন্ধ করে দেয়। হোটেলের ভেতরের দৃশ্য চমৎকার করবার জন্য যেসব আসবাবপত্রের প্রয়োজন হতো তা নর্থ কোরিয়া ইম্পোর্ট করতে পারছিল না। হোটেলের নতুন ওপেনিং ডেটে এটি ওপেন করা তো দূরের কথা, এটি দেখার মতো অবস্থাতেও ছিল না, ফলে আরও একবার নর্থ কোরিয়া খারাপভাবে হেরে যায়। পৃথিবীর সবথেকে উঁচু হোটেল তো দূরের কথা, এখন এই হোটেলটিকে একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত করা হয়েছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং যেটি একদম খালি পড়ে রয়েছে। আজও এই হোটেলের দেওয়ালে রাতের বেলায় চমৎকার রঙিন আলো দেখতে পাওয়া যায়, কিন্তু আজও এই হোটেলটির ভেতর নিস্তব্ধ ও খালি পড়ে রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।